হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই খুব ভালো আছো জানি, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শুরু করছি। তো দেখো, আমি এখন হচ্ছে বেডশিট, বালিশের কভার এইগুলো চেঞ্জ করে দেবো। এগুলো অনেকদিন চেঞ্জ করা হয় না। আর আমার হচ্ছে জানলার পর্দাগুলোও চেঞ্জ করে দিয়েছি, সেগুলো ভিডিওতে স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো হোয়াইট কালারের পর্দা দিয়েছি, আগে অন্য একটা কালার ছিল, ওই যে বালিশের কভারটা যে কালার প্রায় অমনই কালারটা ছিল। তো অনেক দিন হলো ওগুলো চেঞ্জ করা হয় না, মানে বেডশিটটা চেঞ্জ করেছি যদিও আগে, কিন্তু পর্দাগুলো প্রায় এক মাসের বেশি হয়ে গেছে। তো ওগুলো আমি এখন চেঞ্জ করে নেব। আর ভাবলাম তো আজকে তো আমাদের দুপুরবেলা রান্না নেই, আমাদের নেমন্তন্ন আছে, তো সেই জন্য আমি এইগুলো আজকে খুলে নিলাম, অনেক দিন করাও হয় না। আর এই কাজগুলো, এই সমস্ত কাজ করে হচ্ছে অনেক কাছাকাছি, আর আমার তো প্রতিদিন কাচতেই হয়, আমার মেয়ের জামা প্যান্ট, আমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট প্রায় কাচতেই হয় প্রতিদিন। তো ভাবলাম আজকে তো রান্না নেই, আর রান্নাঘরটাও এর সাথে আমি পরিষ্কার করে নেব, কারণ হচ্ছে রান্নাঘরের যেগুলোতে মশলা রাখি কৌটাগুলো অনেকটা চিটচিট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, হচ্ছে আমি এগুলো করে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। আমি না কাজগুলো করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, সকালবেলা আমার মেয়ে খাবে, ভাত খায়। তো আলু সিদ্ধ দিয়েছি, ডাল সিদ্ধ দিয়েছি, তাই এবার গাছ থেকে বেগুন তুলে বেগুন দুটো সিদ্ধ দিয়ে দেবো, কারণ আমার মেয়ে তো খায় না। আর তোমাদের দাদা ভাই বলেছে ভাত খাবে না, অন্য কিছু খাবে, দোকান থেকে খেয়ে নেবে কিছু। তো হচ্ছে আমি দুটো তিনটে বেগুন হলেই হয়ে যাবে, আমি সেই বেগুনটাই আমাদের গাছ থেকে তুলে নিচ্ছি, এটা আমি এখন ভাতে সিদ্ধ দিয়ে দেবো। দেখো এখানে আছে ডাল সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, আর আছে বেগুন, যে বেগুনটা আমি সিদ্ধ দিয়েছিলাম সেটা। তো আমার না ডাল সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, আর ডালগুলো জাস্ট একদম পুরো গলে নরম হয়ে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, সেটা খেতে বেশি টেস্টি লাগে। তো চলো আমি এবার খাওয়াটা কমপ্লিট করি। আমি খেয়ে চলে এসেছি। তো খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে ভাবলাম তাহলে তো এখন এগুলো করে নেই, করে একবার স্নান করে নেব। আর আমি হচ্ছে কৌটাগুলো দেখো, যেগুলো হচ্ছে তেলের কন্টেনার দুটো তো আমি প্রায় ওগুলো মুছি, রান্না শেষে প্রায় তেল তেল চিট হয়ে থাকে, ওইগুলো মুছে দেয়। তো আর বাকি যেগুলো হচ্ছে কম হচ্ছে তেল চিট হয়েছে সেইগুলো না আমি রেখে দিলাম মুছে, আর হচ্ছে যেগুলো বেশি তেল চিট হয়েছে সেইগুলো আমি বাইরে একেবারে নিয়ে যাবো। দেখো আমার মেয়েও আমাকে হেল্প করছে, আমার মেয়ে ওগুলো বাইরে নিয়ে যাচ্ছে, তো আমিও আমার মেয়ের সঙ্গে যাচ্ছি। দেখো আমার সঙ্গে আমার মেয়েও আমাকে কতটা হেল্প করে দিচ্ছে, সাথে কি বলে মেয়ে, মেয়েরা বেশি মার কষ্ট বোঝে, সেই জন্যই তো আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। দেখো আর হচ্ছে আমি বললাম তুই পারবি না, আমি একাই পারবো, ও আমাকে কিছুতেই একা একা নিতে দিল না, বললো না আমিও তোমার সঙ্গে নিয়ে যাই মা। আমি বললাম ঠিক আছে তবে চল তুই যদি পারবি। আর দেখো সব জামাকাপড়গুলো আমি বাইরে বের করে দিলাম ধোয়ার জন্য। আমি এগুলো ধুয়ে এখন স্নান করে নেবো, তারপরে স্নান করে কিছুক্ষণ পরে একটু রেস্ট নেবো, তারপরে রেডি হবো। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, তো স্নান করে এলাম, এসে চুলগুলো এখন ভেজে আছে, চুলগুলো একটু শুকোবে, তারপরে আমি হচ্ছে রেডি হবো, ততক্ষণ একটু নেল পালিশ করবো। আমি না আমার মেয়ের নেল পালিশটা লাগাচ্ছি, আর আমার মেয়ে যদি এসে দেখে যে আমি ওর নেল পালিশ লাগাচ্ছি, আমাকে এখনই বলবে মা তুমি আমার নেল পালিশটা শেষ করেই দিচ্ছ, শেষ করেই দেবে। আমার জিনিসগুলো যখন আমার মেয়ে নষ্ট করবে, শেষ করবে, তখন আমি কিছুই বলতে পারি না। আর ওর একটু জিনিস লাগে নিলেই বলবে কি আমার জিনিস নষ্ট করে দিচ্ছ, এখনই কান্নাকাটি শুরু করে দেবে, তোমরা জানো না। আমি এটা পরবই না, আমি এই পলাটা আমি পরবই না, আমি শুধু এখন শাখাটা পরে যাবো। দেখি একটা মালাও আমি এখান থেকে বের করতে পারছি না, সবগুলো এমনভাবে পেঁচিয়ে রেখেছে আমি দেখেই নি কখন করেছে, কবে করেছে এগুলো। আর এগুলো তো দরকার হয় না, সবসময় বের করি না, কারণ কোথাও যাওয়া আসা খুব কম আমার এমনিতেই। দেখো আমি কিছুতেই এটা খুলতেই পারছি না, বলো এটা পরে আরামসে ধীরে সুস্থে খুলতে হবে এখন এই। দেখো আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমার মেয়ে রেডি হয়ে আগে গিয়ে বসে আছে রাস্তায়, রাস্তায় বলতে আমাদের
রাস্তার পাশে বাড়ির সামনেটাই বসে আছে। আর দেখো আমি হচ্ছে কেমন ঘেমে যাচ্ছে বলো, আমার না এই জন্য ভালো লাগে না এই দুপুরবেলা দিনের বেলা কোনো অনুষ্ঠান নিমন্ত্রণ যেতে একদমই পছন্দ হয় না, কারণ এত পরিমাণে ঘেমে যায় না, প্রচুর পরিমাণে ঘামে। আর হচ্ছে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমি দেখো চুলটা না খোঁপা করে নিয়েছি, কারণ গরমে চুলটা না ছাড়াই ভালো, তো আমি হচ্ছে চুলটা খোঁপা করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলো। টাটা চলো এবার। আর এই যে গিফট আছে, এর মধ্যে আছে একটা ছেলে, তো ছেলেটার বয়স হচ্ছে 12-13 বছর, তোর জন্য একটা গেঞ্জি এনেছে তোমার দাদা ভাই, সেটাই আমি নিয়ে যাবো। চলো লেটস গো। সময় লাগে তো আমরা এখন লজেই পৌঁছে গেছি। আর তোমাদের বললাম না ক্যামেরাটা আমি ঠিক ধরতে পারিনি বলে, ওগুলো আর দেখাতে পারিনি। তো আমরা এখন খাবার জন্য টেবিলে বসে আছি, তো খাবো খেয়ে বাড়ি যাবো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা সাড়ে 5টা বাজে, তো একটু ঘুমিয়েছিলাম। তো আমার মেয়ে না অনুষ্ঠান বাড়ি গিয়ে কিছুই খায় না জানো তো, এই জন্য একদম ভালোই লাগে না। অনুষ্ঠান বাড়ি গিয়ে কিছু খায় না, খেতে চায় না, তো আমাকে বলছে মা এখন ম্যাগি রান্না করে দাও। তো আমি আমার মেয়েটাকে না এখন একটু ম্যাগি করে দেবো, ম্যাগি রান্না করে দিয়ে তারপরে হচ্ছে ঘরটা গুছিয়ে নেবো। বলতে সকালে দেখলে তো আমি আজকে কত আমার রান্নাঘরের সব জিনিসপত্র বাইরে বের করে দিয়েছিলাম, মানে কোটো নাটা যা ছিল কোটো কাটা সব এত তেলচিট হয়ে গেছিলো, অনেকদিন পরিষ্কার করা হয় না যার জন্য তেলচিট হয়ে গেছিলো। তো যেগুলো বেশি তেল তেল হয়ে গেছিলো সেগুলো আমি বাইরে একদম কলপাটে নিয়ে গিয়ে ধুয়ে দিয়েছি, আর যেগুলো কম হয়েছিল সেগুলো ঘরেই তো মুছে নিলাম। তো চলো আমার মেয়েকে ম্যাগিটা রান্না করে দেই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আমি এখন আমার মেয়ের জন্য ম্যাগি রান্না করছি, আর আমার মেয়ে ম্যাগি হচ্ছে কি ম্যাগি খেয়ে পেলো না, জল দিয়ে সে নরম নরম ম্যাগি খাবে না, ও শুকনো চাউমিনের মতো ম্যাগি করে দিতে হবে। তবে দেখো নিজেই হচ্ছে ফ্রিজ থেকে সস বের করে দিচ্ছে, আর সয়া সস, টমেটো সস আর চিলি সস, এই তিনটে সসই দিতে হয় হচ্ছে, দিয়ে শুকনো শুকনো একদম ঝরঝরে যেমন করে তেমনি করতে হবে। আবার ওর ভিতরে পেঁয়াজ দিলে খাবে না, হচ্ছে লঙ্কা দিলে খাবে না, কোনো সবজি দিলে খাবে না, জাস্ট শুধু ম্যাগি আর হচ্ছে মশলাগুলো দিয়ে করে দিলে তবেই ঠিকঠাক মতো খায়। আর এটাই একটু নিজে হাতে খায়, না হলে অন্য কোনো খাবার নিজে হাতে খেতেই চায় না, যতবার খাওয়াতে হয় আমাকেই খাওয়াতে হবে। তো চলো আমার ম্যাগিটা হয়ে গেছে, এবার মেয়েটাকে দিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো করবো। এই রে হয়ে গেছে। দেখো আমি কৌটোগুলো এখন জায়গা মতো রেখে দেবো, যেখানে যে কৌটোটা ছিল সেইখানে সেই মশলার কৌটোগুলোই রেখে দেবো। আর হচ্ছে ওই রান্নার আমি যেখানে রান্না করি গ্যাস টেবিল, গ্যাসের ওভেনের নিচটার নিচের তাকটাতে যেগুলো তো মশলা বেশি পরিমাণ বেশিরভাগ সব ওই মশলাটাই বেশি রাখি, কারণ সবসময় রান্না করার জন্য আর কত এদিক সেদিক থেকে নেব, হাতের কাছেই রেখে দেয়, তো মশলাগুলো আমি ওখানেই রাখি। আর হচ্ছে আর যে বড় কৌটো আছে আর অন্য জিনিসগুলো ওই সাইডের ওই সেলফগুলোতে ওই তাকগুলোতে রেখে দিচ্ছি, আর থালা বাসনের জন্য তো ওই একটা আছে ওখানেই রাখছি। আর হচ্ছে থালা বাসনগুলোও না আমি ধুয়ে বাইরে রেখে দিই, জল ঝরিয়ে তবেই হচ্ছে ঘরে নিয়ে আসি। আর ওই র্যাকটাতে ওই সেলফটাতে থালা বাসন জল সময় রেখে দিলে না কেমন টপ টপ করে জল পড়তে থাকে, আর ওটা হচ্ছে টিনের তো স্টিল টাইপের, স্টিলের আবার জং লেগে যায়, জল থাকলে না জং ধরে যায়, যার জন্য আমি হচ্ছে যদিও ঘরে থেকে বেসিনে যদি ধুই তাহলে ওগুলো হচ্ছে আমি শুকনো কাপড় দিয়ে মুছে তবেই আমি হচ্ছে থালা বাসনগুলো রেখে দিই, না হলে জল থাকলে ঘরটা পুরো পুরো জলে ভিজে যায়। তো জল আমি এগুলো এখন কম দেখো হালকা একটু মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে আবার নাও হতে পারে, যা পরিমাণে গরম পড়েছে ভীষণ গরম পড়েছে। আর এখন না কারেন্ট অফ হয়ে গেছে, লাইন নেই, তো আমি না বাইরে বসে আছি, বাইরে দেখো ওয়েদারটা কেমন মেঘলা আছে, আবার হচ্ছে পুরো আকাশে মেঘলাও নেই আবার মেঘলা মেঘলাও আছে, তো জানি না বৃষ্টি হবে। তো দেখো আমি না বাইরে বসে আছি আর এখন কারেন্ট নেই, কারেন্ট অফ হয়ে গেছে, আর এত পরিমাণে আজকে গরম পড়েছে সে ভাবতে পারবে না তোমরা। আর দুপুরবেলা নেমন্তন্ন খেতে গেছিলাম, তো সেখান থেকে মানে এসে মনে হচ্ছে আরো বেশি গরম লেগে গেছে,
তো কি করব বুঝতে পারছি না। এখন কারেন্ট নেই, দেখো সিঁদুরও পরতে পারি নি, টিপ পরি নি, কানের গলার মানে গরমে আমি কিছুই পরে থাকতে পারি না। পরলে কেমন চুলকায়, কান চুলকায় কান পরলে, গলা হচ্ছে যদি গলার পরি তো এই হাত চেন পরলে এই দুই পাশটা চুলকাবে গরমে। তো আমি দেখো আমাদের হচ্ছে বাড়িতে একটা জলের পাতকুয়া আছে, আমি না পাতকুয়ার পাশে বসে আছি দেখো, আর পাতকুয়াটার উপরে হচ্ছে পুঁই শাক গাছ হয়েছে, আর পাতকুয়াটা ঢাকা দেওয়া আছে। আমার মেয়ে ছোট ছিল তো আমার মেয়ের জন্য ঢাকা দিয়ে রেখেছে। পাতকুয়াটা অবশ্য আমরা ব্যবহার করি না, কিন্তু এতে এখনো জল আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই